গিয়ার শিফটিং প্রবলেম। আসলে এরকম গিয়ার দিলে পরে যদি গিয়ার না পড়ে তাহলে বোঝা যায় যে গিয়ার সিলেক্টরে ছোট স্প্রিং ভেঙে গেছে। এছাড়া গিয়ার দেওয়ার পরে দেখা যায় পরে পড়ে না। এতে দেখা যায় গিয়ার টপারটা গিয়ার ফুলের থেকে সরে আসে বা বের হয়ে আসে বা বাঁকা হয়ে সরে থাকে, যার কারণে কিন্তু এরকম অবস্থা হয়। তো এবার আমরা ক্লাচ সাইডটাকে খুলে নিচ্ছি, ভিতরের কি অবস্থা হয়েছে সেটা আমরা দেখব। শুধু হিরো স্প্লেন্ডারই নয়, যে কোনো বাইকে কিন্তু এই প্রবলেম হতে পারে। তো যেভাবে আমরা কাজ করি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আসলে যে অবস্থা হয়েছে, এটার গিয়ার টপারটা এদিকে মাথা বাঁকা হয়ে বের হয়ে আসছে, যার কারণে কিন্তু গিয়ার ঠিক মতো পড়ছে না। গিয়ার দিলে দেখা যাচ্ছে যে গিয়ার এক দুই পরে না, আবার নিউট্রাল হয়ে যায় চলতে চলতে, গিয়ার অ্যাকুরেট কাজ করছে না। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা বাইরে থেকেও বুঝতে পারি যে গিয়ার পড়ছে কিন্তু গিয়ার ঠিক মতো থাকছে না। আর যে ছোট স্প্রিং দেখা যাচ্ছে এটা কিন্তু যদি ভেঙে যায় তাহলে কিন্তু গিয়ার যে স্থানে থাকে, অর্থাৎ দুই গিয়ারে থাক আর তিন গিয়ারে থাক, আর কিন্তু পরিবর্তন করা যায় না। তো আসলে গিয়ার টপারের মাথাটা বাঁকা হয়ে সরে আসছে। আমরা এটাই চেলের উপরে রেখে মাথাটাকে ঠিক করে লাগিয়ে দেব, যাতে এটাই চলে। যেহেতু অন্য অন্য সাইড ভালো আছে গিয়ার টপারের, তো আমরা এটাই ঠিক করে লাগিয়ে দেব। তো আমরা গিয়ার টপারের মাথাটা একটু ভাঁজ করিয়ে লাগিয়ে দেব, এতেই ঠিক হয়ে যাবে। তো আমরা মাথাটিকে একটু ভাঁজ করে দিয়েছি যাতে গিয়ারটা ঠিক মতো পড়ে। তো আমরা এবার লাগিয়ে দিচ্ছি, দিয়ে দেখব কেমন গিয়ার ঠিক মতো পড়ে কিনা, এটা আমরা দেখে তারপর আমরা ক্লাচ সাইড লাগাবো। তো নতুন লাগালেই ভালো, তো যদি না পাওয়া যায় আসলে এভাবে কাজ করে দিলেও চলে। তো আমাদের কাছে এখন নেই, যার কারণে আমরা পুরাতনটাই রিপেয়ার করে দিলাম। আমরা আগে ভালোভাবে চেক করব যে ছুটে যায় কিনা, বের হয়ে আসে কিনা। যদি বের হয়ে না আসে তো বেস্ট, আর যদি আবারও সরে আসে তাহলে আমরা আবার ঠিক করে দিতে পারি। তো যাই হোক, এভাবে কাজ করে দিলেই কিন্তু চলে।
তো আমরা গিয়ার শিফটিং প্রবলেম কিসের জন্য হচ্ছে সেটা দেখে আমরা কাজ করব, তাহলে কিন্তু হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।